হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমার সঙ্গে কেমন আছো? আশা করি তুমি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা আবার যাচ্ছি ডাক্তারখানা। তো আমরা ডাক্তারখানা যাবো, তো দেখতে পাচ্ছো বৃষ্টি তো অনেকক্ষণ থেকে হচ্ছে, এখনো থামছে না। তোমার এই যে দেখো, মা রেডি হচ্ছে ডাক্তারখানা যাওয়ার জন্য। দেখো টিয়া টিয়া এখন ঘুম থেকে উঠলো। এখন বাজে সকাল 8:30। আর এদিকে বুনুকে দেখো খেলা হচ্ছে। আমার দিদা এখন চা বানাবে। আমার দিদাকে দেখাই, আমার মামিকে দেখাই, মামি এখনো কি করছে, কি রান্না করছে। তো দেখো আমার মামি এখানে রুটি ভাজছে, রুটি করবে আর চা করবে, দেখতে পাচ্ছ। আর কত তেল আছে? আর দুটো আছে। দেখো আমরা ডাক্তারখানা এসে গেছি, একটু পরে ডাক্তার বসবে, আমাদের প্রেসক্রিপশন জমা নেওয়া শেষ, তারপর ফটো করবে। আমার মায়ের একটু টেনশন হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি এই মাত্র ডাক্তারখানা থেকে আসলাম, কারণ সকালে গিয়েছিলাম। সকালে বলতে খুব সকালে গিয়েছি, 8:30 সময় গিয়েছি এক্স রে করার জন্য, কারণ সকাল সকাল না গেলে খুব ভিড় হয়, দেরি হয়। কারণ তোমরা জানো আমার একটা ছোটো বাচ্চা আছে, আর ওকে নিয়ে গেলে খুব জ্বালা হয়। ওকে বাড়িতে রেখে গেছি, আমার বড়মের সাথে গিয়েছিলাম, বড়মের সাথে ছিল, আর আমি আমার মা ছোটোটাকে নিয়ে বাড়িতে ছিল। তো সকালে গিয়ে আমি মানে এক্স রে করে এসেছি, মানে বুকের ফটো করে এসেছি। তারপরে বিকেলবেলা আবার যেতে হবে, মানে ডাক্তারকে মানে রিপোর্টটা নিয়ে আবার দেখাতে যেতে হবে ডাক্তারকে। তো আমি আর যাবো না, আমার মা যাবে, জানি না কী হবে। আমার খুব ভয় লাগছে, আমাদের এত টেনশন হচ্ছে কি। খুব টেনশনে আছি। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ আমার মার খুব টেনশন হচ্ছে। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টাটা, বাই বাই।